হ্যালো মাই ডি স্টুডেন্টস ওয়েলকম টু মাই ইউট্যুব চ্যানেল এজুকেশন ট্রাফ এই ভিডিওরে আমি আলোচনা করা যে ষষ্ঠ শ্রেণী গণিত শিক্ষণ পরিপূরণ কার্যক্রম শিক্ষার্থী মানুষ অভ্যাস পুস্তিকা অর্থাৎ তুমি ক্লাস রুম্রে যে এলআরপি কাজ করুছ আজ আমি পৌঁছাইছেন যে গণিতর যে শিক্ষণ ফলাফল এম চারিশ পাঁচ অর্থাৎ চতুর্থ শ্রেণী গণিত পাঁচ নম্বর শিক্ষণ ফলাফল কম অ সংখ্যা সংখ্যা সূচক ব্যবহার করে অধা ଏକ ଚତୁର୍ଥାଂଶକୁ ଭଗ୍ନ ସଂଖ୍ୟାରେ ସୂଚେଇବ ତେଣୁ ସେଥିପାଇଁ ପ୍ରସଙ୍ଗ ହେଲା ଅଧା ଓ ଚଉଠ ଜାଣିବା ଏବଂ ଯୋଉଟା ଗଲା ଶ୍ରେଣୀ ଚତୁର୍ଥ ଏବଂ ତମ ତମ ଷଷ୍ଠ ପାଇଁ ଏହାକୁ ଏଲ୍ଆର୍ପି ରୂପେ ନିଆଯାଇଛି ଏବଂ ଏହି ଶିକ୍ଷଣ ଫଳାଫଳକୁ ହାସଲ କରିବା ପାଇଁ କେତୋଟି ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଆମର ଅଛି ତେଣୁ ଆମେ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟକୁ ଆଲୋଚନା କରିବା ତେଣୁ ଭିଡ଼ିଓକୁ ପ୍ରଥମରୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖ ତାହେଲେ ଯିବା ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଏକ ଚିତ୍ରଗୁଡ଼ିକୁ ସମାନ ଦୁଇ ଭାଗ କରି ଗୋଟିଏ ଭାଗ ରଙ୍ଗ ଦିଅ ତାହା ଗୋଟିଏ ଚିତ୍ରର କେତେ ଅଂଶ ଲେଖ ବର୍ତ୍ତମାନ ପିଲାମାନେ ତୁମେ ସ୍କେଲ୍ ନେବ ଏବଂ ସ୍କେଲ୍ରେ କ'ଣ କରିବ ଏଇ ଚିତ୍ରକୁ ସମାନ ଦୁଇ ଭାଗ କରିବ ତାହେଲେ ଦେଖ ଏଇ ଚିତ୍ରକୁ ଯଦି ମନେ କର ଏଟା ଗୋଟେ ମଣିଷର ମୁଣ୍ଡ ଚିତ୍ର ଦିଆଯାଇଛି ୟାକୁ ଯଦି ଏଇଭଳିଆ ମୁଁ କରିବି ତାହେଲେ ଇଏ କ'ଣ ସମାନ ଦୁଇ ଭାଗ ହେବ ହେବ ନାହିଁ ତେଣୁ ୟାକୁ ସମାନ ଦୁଇ ଭାଗ କେମିତି ହେବ ଯେ ଏଠୁ ଯଦି ମୁଁ କାଟିବି ତାହେଲେ ଇଏ ସମାନ ଦୁଇ ଭାଗ ହେଇଯିବ ଦେଖ ଯେ ବର୍ତ୍ତମାନ ଏ ଚିତ୍ର ଏଇ ଜାଗାରେ ମୁଁ ଗାରଟିଏ ପକାଇଦେବି ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଏ ଚିତ୍ରଟି ସମାନ ଦୁଇ ଭାଗ ହେଇଗଲା ତାହେଲେ ସେ କହୁଛି କ'ଣ ଯେ ଗୋଟିଏ ଭାଗକୁ ରଙ୍ଗ ଦିଅ

দেলে বর্তমান পরবর্তী চিত্রক দেখ যে এই চিত্রক মধ্যে আমি সমান দুই ভাগ করা কমিটি এমি সান দুই ভাগ হব ইয়ে হব না তো আমি এপটি যদি আমি করা তাহলে ইয়ে সান দিভাগ হয়ে যাব ভাগ দ্বিভাগ হব তা স্কেলে পকাই আমি কম করবা নি গার দিয়ে দেবা তার গোটি ভাগ তুমি কোচি সে রঙ কর তো যেকোন ভাগ তুমি এপটি ভাগ রঙ কর বা সেপটি ভাগ রঙ কর তো দেখছি গোটিয়ে ভাগ হয়ে গেল দেখিপার যে গোটি ভাগ বর্তমান রঙ হয়ে গেল তাহলে সে কী চিত্রর কত অংশ ইয়ে হব দুই ভাগ যেহেতু এক ভাগ তখন কত হ্যাঁ দুই অংশ হব বর্তমান তৃতীয় চিত্র দেখ হচ্ছে গোটি গুড়ির চিত্র ইয়াতে সান দ্বিভাগ এথর তুমি করে পাব নিশ্চিত ভাবে দেখো এপটু যদি মুি অর্থাৎ উভয় পার্শ্ব সান দেখা দেখ বর্তমানে গোটি পার্শ্বক রঙ দবা তুমি বামু পাৰ্শ্বু ৰ চলিব বা দক্ষিণ পাৰ্শ্বু ৰং দলিব দেখ পেলাই আকৌ বৰ্তমান স্কেচ দ্বাৰা ৰং দেইদি কেতিয়া অংশ তাৰ মোক ৰং দিল্ল্ৰৰ অধা ৰং দিলা কয় কেতে নাই এক বিয়ত দুই তো এই আমি লেখিবা এক বিহ দুই ত'লে শিক্ষণ কাৰ্য এই কামৰেদি কমপ্লিট হৈ যায় বৰ্তমান যোৱা শিক্ষণ কাৰ্য দুই তলচিত্ৰ সমান চাৰি ভাগ কৰি তাৰ দুই অংশকু ৰং দিয় କେତେ ଅଂଶ ରଙ୍ଗ କଲ ତଳ ପୋଠରୀରେ ଲେଖ ଦେଖ ପିଲାମାନେ ଯେ ଏଇ ଯେଉଁ ଚିତ୍ରଟି ଅଛି ବର୍ତ୍ତମାନ ଇଏ ସମାନ ଚାରି ଭାଗ ହେଇଯାଇଛି ତାର ଦୁଇ ଅଂଶକୁ ରଙ୍ଗ ଦିଅ ସେ କହିଛି ତେଣୁ ଆମେ ଏଠି ରଙ୍ଗ ଦେଇଦେବା ଗୋଟିଏ ଅଂଶକୁ ଦେଖ ଇଏରା ଗୋଟିଏ ଅଂଶ ଇରା ଗୋଟିଏ ଅଂଶକୁ ଆମେ ରଙ୍ଗ ଦେଲେ ସେହିଭଳି ଆମେ ଆଉ ଗୋଟେ ଅଂଶ ଯେକୌଣସି ଅଂଶକୁ ଆମେ ରଙ୍ଗ ଦେଇଦେବା বাস হয়ে গলাম দুই অংশ আমি রঙ দলে তাহলে সে কুজি যে কেতে অংশ রঙ কল তো কোঠী লেখ তলচিত্র সান চারিভাগ আমি কলে দুই অংশ রঙ দিয়ে কত অংশ আমি রঙ দে যে চারিভাগর দুই ভাগ রঙ দে তো আমি তাকে লেখা কোণ যে দুই বিভক্ত চারি চারিভাগ দুই ভাগ রেলে তো তা আমি কে লেখা যে দুই বিভক্ত চারি বা তাকে আমি লেখিপার যে এক বিভক্ত দুই বলে লেখিপার কোম্পাই না যদি দুই দ্বারা বিভাগ করে দিয়ে যাবে তাহলে দুই 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 চারি দুই দ্বারা লব এবং হরক যদি করে দিয়ে যাব অর্থাৎ এই ভগ্ন সংখ্যা আমি লঘিষ্ট করা তে দুই ব্যথ চার লেখলে চলবে এক বেত দুই লেখলে হব বর্তমান তাপর চিত্র দেখ যে ইার মধ্যে চারিভাগ আমি দুই ভাগ রা যেকোন দুই ভাগ আমি রঙ করা আমার ইচ্ছা দেখ বর্তমান ইার গোটি ভাগ মু এই ভাগ কম রঙ মুদে বর্তমান হয়ে গেল রঙ হয়ে গেল বর্তমান ইয়ে কে চারিভাগর দুই ভাগ ইয়ে বা আমি লিখে দুই বত চারি বা তা লষ্ট যদি করা কে হব এক বত দুই হব হয়ে গেল শিক্ষণ কাজ দুই কমপ্লিট বর্তমান যা শিক্ষণ কাজ তিন চিত্রর কেতে অংশ রঙ্গীন তাকু দেখ ও রঙ্গ অংশ অনুসারে ভগ্ন সংখ্যার নাম ও উপযুক্ত ভগ্ন সংখ্যা সহ যোড় বর্তমানে দেখে যে এই যে চিত্রটি করা ই হল আমার ভাগ রু দুই ভাগ আমার রঙ্গ করা হয়েছে অর্থাৎ আমি তাকে কোণ কে অধা রঙ অধা কহিলা মানে তাকে ভগ্ন সংখ্যার আমি লেখা কোথাও একটা দুই দেখছি তো সেইভাবে ভাবে বর্তমান এই যে চিত্রক দেখ ইয়ে চারিভাগর গোটি ভাগ রঙ্গ দিয়ে যাই এবং ইয়াক আমি কম কে যে চৌঠ তেমন ইয়া কম চৌঠ আমি গার কাটি দেওয়া তীর চিহ্ন দিয়ে দেবা চৌঠ কহলে কেতে যে চারি চারিভাগর এক ভাগ বা এক তো চারি তু কোটি গার য দেখো এটি আমি গার য তো এটি আমি তীর চিহ্ন দিয়ে দেবা পরবর্তী চিত্র দেখ ইয়ে সান চারিভাগ হয়েছি চারিভাগুল কে ভাগ রঙ হয়েছে দেখল যে তিন ভাগ রঙ হয়েছি তার অর্থ আমি কেবা কোণ তিনি চারি চারিভাগর তিনি ভাগ তেমন তিন চতুর্থাংশ তে আমি এটি তীরচিহ্নটি দেওয়া তিন চতুর্থাংশ কহিল তিন বিভক্ত চারি অর্থাৎ চারিভাগর তিন ভাগ তু এটা আমি তিরচিহ্ন এটি বর্তমান এই যে চিত্রকে দেখ ইয়ে সম্পূর্ণ চারিভাগ করা এবং চারিভাগ যাক পুরা রঙ করা তে আমি কম কে যে হল পুরা এখন আমি পুরা বলে কেবা এবং তাকে আমি যদি ভগ্নাশরে লেখা তাহলে কম হব না চার বিভক্ত চারি হৈ গ'ল তাক ঠিকভাৱে যোঁপাৰিল বৰ্তমান যোৱা শিক্ষণ কাৰ্য চাৰ তলচিত্ৰ মধ্য যেন ভাগৰে বিভক্ত হৈ যাব নুহে ভাগ সমান ভাগৰে বিভক্ত হৈছিল তা উপৰি ঠিক চিহ্ন দিয় তলচিত্ৰ মধ্য যে সমান ভাগৰে বিভক্ত হৈছি সমান দ্বি ভাগ তাৰ অৰ্থ হৈ আমি কণ কৰিবা নাই ঠিক চিহ্ন দেহৰ এ কু তুমি দেখিল যে ইয়ে ক' সমান দ্বি ভাগ হৈ দেখ এপ উভয় পাৰশ্ব সমান অছি না নাই। যদি সমান অনেক তাহলে সমান হয়ে যাবে আমি কেবা কেউটা হয়েছে না না হয়েছি তো ইর আমি ঠিক চিহ্ন বা ঠিক চিহ্ন নম্বর চিত্র ইয়ে কোন সমান দুই ভাগ হয়েছি তো নিশ্চিত ইয়ে সমান দুই ভাগ হয়ে তে তো আমি ছাড় দেবা তিন নম্বর চিত্র দেখ ইয়ে সান দিভাগ হয়েছি এটা গোটে ভাগ এবং ইয়ে গোটে ভাগ ইয়ে হব তে ইয়ে বি হব না আকু আমি ছাড় দেবা চতুর্থ চিত্র দেখ সমান ভাগ হয়েছি তেমন ইয়ে সমান ভাগ হয়ে তখন দেবা পঞ্চম চিত্র দেখ যে স্মান ইয়ে ভাগের বিভক্ত হয়েছি তেমনি ইয়ে ঠিক চিহ্ন দেবা তাহলে শিক্ষণ কাজ আমরা সরিলা তাহলে পিলা মানে তোমান শিক্ষণ ফলাফল এম চারিশ পাঁচ লা তা হাসল করবাই যে শিক্ষণ চার শিক্ষণ কাজ চারটি দিয়ে যাই তা তুমি ভালোভাবে বুঝিপার এবং এজুকেশনটা ভিডিও যদি ভালো লাগু তা লাইক কমেন্ট সেয়ার কর আসে তাহলে মধ্যে সবসক্রাইব করে নিও এবং এলআরপি পরে তোমার ক্লাস সম্বন্ধীয় পাঠ এই চ্যানেল अपलोड तेणु जमी चैनल सहित जोड़ ही रुता ठीक अच्छे आज क्लास को रखा धन्यवाद बाय बाय